উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের পদ থেকে সরানো হলো শাহজাহানকে। এদিন এ কথা জানান সভাধিপতি নারায়ণ গোস্বামী। মৎস্য কর্মাধ্যক্ষের দায়িত্বে ছিলেন তিনি। গ্রেপ্তার সন্দেশখালীর শেখ শাহজাহান। শেখ শাহজাহান গ্রেপ্তার হতেই তাকে দল থেকে ছ বছরের জন্য বহিষ্কার করেছে তৃণমূল। দল থেকে বহিষ্কার করার দিনই জেলা পরিষদের কর্মাধ্যক্ষর পদ থেকেও সরিয়ে দেওয়া হল সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানকে। শেখ শাহজাহান উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষের দায়িত্বে ছিলেন। 55 দিন অন্তরালে থাকার পর অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। এদিন পুলিশের পক্ষ থেকে তাকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করানো হলে আদালত 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। গ্রেপ্তার হওয়ার কিছু সময়ের মধ্যেই তৃণমূলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় শেখ শাহজাহানকে দল থেকে বহিষ্কারের কথা। এদিন সাংবাদিকদের সামনে জেলা পরিষদের কর্মাধ্যক্ষের পদ থেকেও সরিয়ে দেওয়ার কথা জানান জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, আগেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, এবার জেলা পরিষদের সদস্য পদ থেকেও সরিয়ে দেওয়া হলো। ওই দপ্তর আপাতত সভাধিপতি নিজেই দেখবেন বলে জানা গিয়েছে। আগামীতে পঞ্চায়েত আইন মেনে ওই জায়গায় কাউকে দায়িত্ব দেওয়া হবে বলেও জানান তিনি। সিদ্ধান্ত নিয়েছে তাকে সাসপেন্ড করার। ন্যাচারালি তার আর জেলা পরিষদে তো তৃণমূল কংগ্রেসই একমাত্র দল, সুতরাং সেই মেসেজও আমাদের কাছে এসেছে আজকে, সেটা আমি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছি যে ওকে অপসারিত করা হলো। আগামী দিনে পঞ্চায়েত আইন মেনে নতুন করে আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের পরামর্শ অনুযায়ী আর একজনকে ওই দপ্তরের দায়িত্ব আমরা আগামী দিনে দেবো। আপাতত আমি দেখছি ওনার ইন অ্যাবসেন্সে আমি দেখছিলাম, তবে ততক্ষণ তিনি পদে ছিলেন, আজকে বলছি তিনি পদ থেকে অবসর। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। গ্রেপ্তার সন্দেশখালীর শেখ শাহজাহান। শেখ শাহজাহান গ্রেপ্তার হতেই তাকে দল থেকে ছ বছরের জন্য বহিষ্কার করেছে তৃণমূল। দল থেকে বহিষ্কার করার দিনই জেলা পরিষদের কর্মাধ্যক্ষর পদ থেকেও সরিয়ে দেওয়া হল সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানকে। শেখ শাহজাহান উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষের দায়িত্বে ছিলেন। 55 দিন অন্তরালে থাকার পর অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। এদিন পুলিশের পক্ষ থেকে তাকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করানো হলে আদালত 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। গ্রেপ্তার হওয়ার কিছু সময়ের মধ্যেই তৃণমূলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় শেখ শাহজাহানকে দল থেকে বহিষ্কারের কথা। এদিন সাংবাদিকদের সামনে জেলা পরিষদের কর্মাধ্যক্ষের পদ থেকেও সরিয়ে দেওয়ার কথা জানান জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, আগেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, এবার জেলা পরিষদের সদস্য পদ থেকেও সরিয়ে দেওয়া হলো। ওই দপ্তর আপাতত সভাধিপতি নিজেই দেখবেন বলে জানা গিয়েছে। আগামীতে পঞ্চায়েত আইন মেনে ওই জায়গায় কাউকে দায়িত্ব দেওয়া হবে বলেও জানান তিনি। সিদ্ধান্ত নিয়েছে তাকে সাসপেন্ড করার। ন্যাচারালি তার আর জেলা পরিষদে তো তৃণমূল কংগ্রেসই একমাত্র দল, সুতরাং সেই মেসেজও আমাদের কাছে এসছে আজকে, সেটা আমি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছি যে ওকে অপসারিত করা হলো। আগামী দিনে পঞ্চায়েত আইন মেনে নতুন করে আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের পরামর্শ অনুযায়ী আর একজনকে ওই দপ্তরের দায়িত্ব আমরা আগামী দিনে দেবো। আপাতত আমি দেখছি ওনার ইন অ্যাবসেন্সে আমি দেখছিলাম, তবে ততক্ষণ তিনি পদে ছিলেন, আজকে বলছি তিনি পদ থেকে অবসর। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।